সোমবার সকালে কলকাতার মহেশতলা জালখুড়ার কাছে সম্প্রীতি উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ডাব বোঝায় গাড়ি। গাড়ির উপরে বসে থাকা দুই ভাই ব্রিজের নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়। আর এক ভাই ও তাদের মা আশঙ্কাজনক অবস্থায় বজবজ ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যদিও গাড়ির চালক সুস্থ আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত 35 বছরের শেখ আসগর ও 32 বছরের শেখ আক্তারের মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। ঘটনা কি হয়েছিল? ঘটনা অ্যাকচুয়ালি ভোরের বেলা উপর দিয়ে গাড়ি যাচ্ছিল, সবজির গাড়ি, ডাবের গাড়িতে এরাও ছিল। ওপরে কি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ডিটেলস বলতে পারি না, ওপর থেকে ছিটকে দুজনের বডির নিচেতে পড়া মাত্রে স্পট ডেড হয়ে যায়। সঙ্গে মা ছিল, মা পুলিশি ব্যবস্থা নিয়ে ওনাকে ইএসআই হসপিটালে পাঠানো হয়েছে। এই অবধি এখন এই সমাচার। আর এদের দুজনকে বডি গাড়ি করে নিয়ে গেল বিদ্যাসাগর। কোথাকার লোক জানা গেল? এরা বিল্লাপুরের লোক, পানি নিয়ে রোদাকালী থানা বিল্লাপুরের লোক। আচ্ছা, একই গাড়িতে এরা দুই ভাই মায়ের সঙ্গে যাচ্ছিল এবং সবজি ব্যবসায়ী বা ডাব্বা বিক্রি করে গরিব পরিবারের ছেলে ছিল। দেখলাম সবজিও পড়ে রয়েছে। হ্যাঁ, সবজিও পড়ে রয়েছে, প্রচুর ব্যাগ ট্যাগ আমি সব সরিয়ে রাখলাম। আপনি কি বডি উদ্ধার করলেন? হ্যাঁ, আমি তো লোকাল। কলকাতা থেকে রিয়া ঘোষ, আনন্দ বার্তা।